গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেশ ভালো ঠান্ডা লাগছিল। তো ভাবলাম একটা ফুল হাতা শীতের নাইটি পরে নিই। তো যখন পরলাম, এই নাইটিটা পরেছিলাম। তারপরে এটা পরে যখন একটুখানি কাজকর্ম শুরু করেছি, তারপরে দেখছি বেশ ভালোই গরম লাগছে। তারপরে আবার এই নাড়িটা চেঞ্জ করে নিলাম। গাড়িতে যখন বসা হয় তখন একটু ঠান্ডা লাগে। এই আগের দিন বাজার থেকে হাজবেন্ড সাদা বেগুন এনেছিল, তো বলেছিল সিদ্ধ খাবে, এর জন্য আজকে একটা বেগুন সিদ্ধ দিচ্ছি। আর বেগুনটা বেশ বড় ছোটো সাইজে, তাই একটাই দিচ্ছি, হাজবেন্ডই খাবে। আমরা খুব একটা বেগুন সিদ্ধ খাই না, আমিও না, শাশুড়িমাও না। তো দিয়ে দিলাম, এটা দেখবে সিদ্ধ হয়ে যাবে কি সুন্দর করে, একটুখানি কালচে কালচে রঙটা হয়ে যাবে। তো তোমরা অনেকেই হয়তো খেয়েছো, আবার অনেকেই খাওনি। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ, আর এখানে কুকার নিয়েছি। আর এই যে আগের দিন যে কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম, এখন কুকারের মতো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সিটি দেওয়ার জন্য রেডি করলাম। তো এখন গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবারে কাবলি চানার যে সমস্ত সবজিগুলো যায়, সবজি বলতে পেঁয়াজ, আদা, রসুন, তো রসুনটা কুচানো হয়নি, আদা পেঁয়াজ সব কিছু হাজবেন্ড কুচিয়ে রেখেছিল আগের দিন রাত্রিবেলাতেই। এই দেখো বেগুনটা সিদ্ধ হয়ে কেমন কালচে কালচে কালার চলে আসছে। তো এটা ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যে দিতে হবে, তাহলে সিদ্ধটা ভালো হবে। তো ভাত হয়ে গেলে এটাও সিদ্ধ হয়ে যাবে। আর সবসময় দিতে হয় ভাতটা যখন ফুটে ওঠে তারপরে। তো এখন আমি টমেটোটা কুচি করে নিচ্ছি, দুটো টমেটো দেবো, মানে কাবলি চানার জন্য বলছি। তো এখন টমেটোটা কেটে নিলাম। এবারে কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি, একটুখানি কুচি কুচি করে দিলে যে না জিনিসটা স্বাদটা ভালো হয়। তো সব কিছু মোটামুটি কুচি করা হয়ে গেছে, এই দেখো এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই যে জিনিসগুলো সবই দিয়ে দেবো, এখানে আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর এখানে টমেটো। তো ভাতটা হয়ে গেছে, এখন ভাতটাকে নামিয়ে মার গেলে ফেলছি। আর পুরো বেগুনটা দেওয়াতে না পুরো হাইটা একদম টুপুটুপু হয়ে গেছে। আজকে চানা মশলাটা করবো কিমা দিয়ে, ওই জন্য হাজবেন্ড একটুখানি গেছে যে মাংস আনতে। আর সব কিছু মোটামুটি রেডি করে রেখেছি। ওদিকে বিবিদের মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে ভাতের হাড়ি উপর করেছি। আর এখানে শাশুড়িমা বসে বসে লঙ্কা বাচ্ছে, এই দেখো। তো বাঁধাকপি রান্না হবে আজকে, চুনো মাছ হবে, আর কি হবে পরে বলবো, মনে করতে পারছি। আজকে তো বাঁধাকপি রান্না হবে, এর জন্য জলটাকে বসিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পর এক চামচ নুন দিলাম, এবারে কুচানো বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। এবারে এটা একটু ফুটলে পরে, একটু সিদ্ধ হলে পরে তারপরে নামিয়ে দেব। আর এখন আমি মেথি শাকটাকে ধুচ্ছি, আর মেথি শাকটাকে দুবার ধোবো। আমি দেখলাম যে প্রথমবারের যে জলটা পরিষ্কারই ছিল, খুব একটা নোংরা বেরোয়নি, এর জন্য দুবার ধুলেই হয়ে যাবে। তো সেকেন্ড টাইম এখন ধুয়ে নিচ্ছি, তারপরে হাজবেন্ড বাজার থেকে আসলে পরে তারপরে কাবলি চানাটা রান্না করব। তো এখন শাকটাকে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি আমরা কাজগুলো এগিয়ে রেখে দিচ্ছি। তারপরে সব কিছু তো রেডিই আছে, হাজবেন্ড এসে গেছে, এসে মাংসটাকে ধুয়ে দিচ্ছে। আজকে আমাদের মাংসও রান্না হবে, তো এখান থেকে কিছুটা মাংস নিয়ে কুচি করে দিচ্ছে। তো এখন দিচ্ছি বাটি, আর একটুখানি বললাম যে তুমি ধুয়ে দাও, এদিকে আমি কাজটা এগোতে থাকি। তারপরে এখন আলুটাকে ভাজা করছি, মানে এটা হলো কাবলি চানার জন্য। তো দেখো সিদ্ধ করার পর কেমন আলুগুলো লালচে লালচে কালার হয়েছে, তবুও আমি একটুখানি সিদ্ধ করে নিই। এখন এখন কুচানো যে আদা রসুন পেঁয়াজ ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এবারে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি হালকা ভাজা ভাজা করবো, খুব গাঢ় ভাজা করবো না, তাহলে গন্ধটা চলে যাবে। তো এখনও নাড়াচাড়া করছি। এরপরে কিমাটা হাজবেন্ড রেডি করে দিয়েছে, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে দেওয়ার পরও কিছুটা নাড়াচাড়া করতে হবে, তারপরে যা যা মশলার মধ্যে দেওয়ার সেগুলো দেব। মশলা বলতে নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, এই হলো রান্নার প্রথমেই দেব। তারপরে নামানোর সময় তো একটু গরম মশলা, একটু ঘি দিলে হয়। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপরে কুকারটাকে আমি এদিকের গ্যাসে নিয়ে এলাম, মানে চানাটা তো সিদ্ধ হয়ে গেছে, এখন এই মশলাটা, কষানো মশলাটা আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। এবারে দেখো এই কড়াইটার মধ্যে প্রচুর মশলা লেগে রয়েছে, এই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। আমি টমেটো দিতে ভুলে গেছিলাম, এই জন্য এই জলটার মধ্যে এখন টমেটোটা ছেড়ে দেবো। ওদিকে ওটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই জলটাও এদিকে মশলাগুলো উঠে আসবে, টমেটোরও সিদ্ধ হয়ে যাবে। তো এবার বসিয়ে দিলাম, তো টমেটোরও সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো উঠে এসেছে। এখন আমি কুকারের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মোটামুটি এটা হয়ে গেছে, এবারে গরম মশলা দিলে এটা নামিয়ে ফেলবো। তো ওদিকে রুটি করাও আমার হয়ে গেছে, তারপরে এদিকে হাজবেন্ডের খাওয়ারটাকে রেডি করে রেখেছি। এখন গরম গরম এই চানাটাকে একটা বাটির মধ্যে করে দিয়ে দিচ্ছি, তো হাজবেন্ড ওটা খেয়ে নেবে। আর ছেলে সকালে ভাত খেয়েছে, যেহেতু কলেজে যাবে। তো হাজবেন্ড এখন এই যে আমাদের মিমির সাথে দেখো কীরকম করছে, আর মিমিটাও খুব ভালো, মানে এ সমস্তগুলো পছন্দ করে। আর আমাদের মধ্যে সবথেকে প্রিয় হলো আমার হাজবেন্ড, ও সবথেকে ভালোবাসে আমার হাজবেন্ডকে, মানে জানি না কেন এগুলো বোঝা যায়। আমরা কিন্তু এতটা ভালোবাসি, কিন্তু আমাদেরকে কিন্তু অতটা ভালোবাসে না। এটা হয় প্রত্যেক বাড়ির কুকুর কোনো না কোনো একজনকে বেশি ভালো হয়, বেশি
ভক্ত হয় আর কি। তো আমি সব জিনিসপত্রগুলো গোছাচ্ছি, আর হাজব্যান্ড এখন কম্বল গায়ে দেয়, কম্বলটাকে ভাঁজ করে ওই ঘরে পাঠিয়ে দিলাম, নাহলে এখানে পুরো পাহাড় হয়ে যায়। তো আমি চাদর গায়ে দিচ্ছি, চাদর গোছাচ্ছি, আর এখানে ছেলে যেহেতু বেরোবে, ছেলের জন্য সমস্ত খাওয়াটা রেডি করেছি, ওর জন্য আজকে একটুখানি কাবলি চানা যে রান্না করেছিলাম সেটা দিয়ে দিলাম টিফিন কারি করে। এদিকে একটা আপেল, একটা ডিম সিদ্ধ আর একটা চামচ দিয়ে দিচ্ছি, চামচটা দিয়ে ওই চানাটা খেতেও সুবিধা হবে। তো টিফিনটাকে পুরো রেডি করা হয়ে গেল, আর একটা জলের বোতল তো সাথে দিতে হবে। কলেজে যাওয়ার জন্য ছেলে একেবারে রেডি হয়ে গেছে, তারপরেও টিফিনটাকেও গুছিয়ে দিয়েছি, আর আজকে প্যাকেটের মধ্যে করে টিফিন কারিগুলো দিলাম, কারণ ঝোল পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, ব্যাগটা নোংরা হতে পারে। তারপরে শাশুড়িমা এখন দেখি ছেলের কম্বলটাকে সেলাই করছে, কম্বলের সাইডে একটুখানি সেলাই খুলে গেছিলো। তারপরে নিচে আমরা চলে এসেছি, ছেলে এখন বেরিয়ে যাচ্ছে কলেজের দিকে, তো আজকে ও বাসে করেই যাবে। কলেজে যাওয়ার আগে ছেলে বাচ্চাগুলোকে এই ঘরের মধ্যে রেখে দিলাম, তারপরে এখন আবার উপরে যাচ্ছি, উপরে গিয়ে রান্না বান্না করব। তো আজকে ছেলে 12টা থেকে ক্লাস আছে, মোটামুটি 2টার মধ্যে চলে আসবে। বিছানার উপর ছেলের বই খাতাগুলো ছিল, সেগুলো নিয়ে গিয়ে রেখে এলাম। তারপর শাশুড়িমা তো কম্বলটাকে একটুখানি সেলাই করেছে, তো এখন কম্বলটাকে ভাঁজ করে দিচ্ছি। আসলে উনি এখন নড়াচড়াটা একটুখানি কম করতে পারে, একটুখানি আসলে বয়স হয়েছে, অনেকটাই বয়স হয়েছে, তো ওনার স্নান হয়ে গেছে, আমার সাথে কথা বলছে, এদিকে আমি ওর বিছানাটাও গুছিয়ে দিচ্ছি। তারপরে এখন শাক রান্না করবো। এই দেখো সাদা রঙের যে বেগুনটা সেটাকে আজকে কাটা হয়েছে এখানে, আর এখানে শাকটাকে তো ধোয়া হয়ে গেছে। তো প্রথমে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি, বেগুনটাকে একটুখানি লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব, ভেজে তারপরে তুলে রেখে দেবো, তুলে তারপর সেই তেলের মধ্যেই আমি শাকটাকে রান্না করব। আর কালো জিরে একটু ফোড়ন দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিলাম, এবারে শাকটাকে ছেড়ে দিলাম। তো এখন একটুখানি নাড়াচাড়া করে এই এতগুলো শাক কমে তো একটুখানি হয়ে যাবে। আর বেগুন দিয়ে মেথি শাক খেতে খুব ভালো লাগে, আমরা বেগুন দিয়ে সবসময় খাওয়ার চেষ্টা করি, কখনও কখনও শিম দিয়েও খাই, মানে যখন যেরকম থাকে আর কি, কিন্তু বেগুন দিয়ে এটা বেশি ভালো লাগে খেতে। তো মজে গেলে এখন একটুখানি হয়ে যাবে, আর এখন বেগুন ভাজা বেগুনটা দিয়ে দিলাম, এবারে আর একটুখানি নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো। তো মোটামুটি শাকটা হয়ে গেছে, সব কিছু মিশে গেছে। এখন আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম, এখন বাঁধাকপিটা রান্না করবো, এদিকে শাকটাকে নামিয়ে রাখলাম, তারপরে কড়াইটাকে আমি আবার মেজে ফেলবো, মানে শাকের কড়াইটাকে, কারণ মাংস বসাতে হবে, একটুও সময় নষ্ট করলে হবে না, তাহলেই দেরি হয়ে যাবে। তো এখন আলুটাকে ভাজা করছি, এদিকে চা বসিয়েছি, শাশুড়িমা চা চান করে এলে পরে একটু ওনাকে চা দিলে ভালো হয়, যেহেতু এখন একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয়েছে। তো লেবু চাই করছি, অল্প একটুখানি চা পাতা দিয়ে লেবুটাকে চিপে দিয়ে দিলাম, এবারে চাটাকে ছেঁকে নিচ্ছি কাপের মধ্যে। একটা বয়সের পর মানুষ খুব অল্পেতে সন্তুষ্ট হয়, যেমন আমার শাশুড়িমা আগে যেমন এদিক ওদিক বেরোতো, এদিক ওদিক গিয়ে হয়তো চা খেতো, কিন্তু এখন যেহেতু উনি বাড়ি থেকে খুব একটা বেরোয় না, খুব একটা বলা ভুল হবে, একদমই বেরোয় না, তার জন্য এই ঘরের মধ্যে যদি ওনার পছন্দের কিছু কিছু জিনিস যদি করা যায় তাহলে উনিও মানে খুশি হয়, আমাদেরও ভালো লাগে। তো টমেটো কিছুটা নিয়ে নিলাম, অনেকগুলো টমেটো এখানে ছিল, টমেটোর আজকে চাটনি করব। তো টমেটোগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে কেটে ফেলবো। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে, আজকে খুব অল্প পেঁয়াজ দিয়ে আমি মাংস রান্না করছি, এদিকে আমি পেঁয়াজ নাড়াচ্ছি, এদিকে চা খাচ্ছি। তারপরে সকালবেলাতেই হাজব্যান্ড মাংসটাকে ম্যারিনেট করে গেছিলো, তো এখন আমি সেই মাংসটাকে ছেড়ে দিলাম, সমস্ত পরিমাণে সমস্ত যে মশলাগুলো সবই দেওয়া আছে, এর মধ্যে টক দই দেওয়া আছে, এখন আমি মশলা দিয়ে দিলাম। আর অনেকটা মশলা আজকে দেওয়া হয়েছে, কিন্তু পেঁয়াজটা কম দেওয়া হয়েছে, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি টমেটোটা কেটে নিচ্ছি, কারণ ওদিকে অনেকটা জল যেহেতু মাংসের মধ্যে দেওয়া হয়েছে, তো টমেটোগুলোকে ডুম ডুম করে কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেলে একেবারে জায়গাটাকে পরিষ্কার করে নেবো, কারণ জায়গাটা নোংরা হয়ে রয়েছে। তো এখানে অনেকগুলো প্যাকেট আছে, সমস্ত টমেটো খোসাগুলো সব তুলে ফেললাম। গ্যাসের উপরে এখন হচ্ছে মাংসটা, তারপরে চাটনি করব। চাটনিটা আজকে পুরোপুরি করছি শাশুড়িমার ইচ্ছাতে, কারণ এখন আমি চাটনি খুব একটা মানে খাই না, তো মিষ্টি জিনিসটা এই জন্য করিও না, দেখি ওনার একটুখানি টমেটোগুলো দেখে খাওয়ার ইচ্ছা হয়েছে, এই জন্য করছি, একটুখানি খেজুর দিয়ে করছি। তো ওটা হলে মোটামুটি রান্নাবান্নার কাজটা হবে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো আর ঘরের কাজ করে এসেছি। টমেটো ধোয়াধুই কাটাকাটির পর এখন অনেকটা জলই টেনেছে, তবুও এখন অনেকটাই রয়েছে। আর আজকে মাংসটা করছি আলু ছাড়া একটুখানি কষা কষা করে, ওদিকে মাংসটা ধুতে ধুতে টমেটো সিদ্ধ হতে হতে আমি খেজুরটাকেও ধুয়ে নিচ্ছি। আর কতগুলো বাসন হয়েছিল সেই বাসনগুলোকে এখন তুলে রাখছি, মেজেছিলাম কিছুক্ষণ আগে, ওদিকে টমেটোটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো ঢাকা দেওয়া রয়েছে। তো এখন আমি মাংসটাকে একদিকে নাড়া দিচ্ছি, আবার খুন্তি ধুচ্ছি, ধুয়ে আবার এই টমেটোর চাটনিটাকে নাড়া দিচ্ছি, তো খেজুরগুলোকেও দিয়ে দিয়েছি। আর টমেটোটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি বাতাসা দিয়ে দিলাম, বাতাসা দিয়েই করছি চাটনিটা, যেহেতু চিনি খুব একটা আমরা আনি না, খুব অল্প পরিমাণে আনা হয় শুধু তরকারিতে একটু দেওয়ার জন্য। তো চাটনিটা এখন নামিয়ে রাখছি, এক বাটি মতন হয়েছে ছোটো বাটিতে, তো আজকে হয়ে গেলেই হলো।
তো এখন মাংসটাও হয়ে গেছে, দেখো কষা কষা করে করেছি একদম আলু ছাড়া। মানে আমার হাজবেন্ডের ছেলের এরকম মাংস খুবই পছন্দ, কিন্তু ছেলে তো এখন কীরকম ধরনের খায় তোমরা তো মাঝে মাঝে দেখো। তো মাংসটাকে ঢাকা দিয়ে রাখলাম, এদিকে কয়েকটা রুটি রয়েছে সেগুলোকেও ঢাকা দিয়ে রাখলাম, তারপরে চাটনির বাটিটাকেও নামিয়ে রেখে দিলাম, এবার এটাকেও ঢাকা দিলাম। কথা বলতে বলতে মাঝে মাঝে গলাটা আমার ধরে যায়, একভাবে টানা কথা বলি তো। এদিকে জল গরম হয়ে গেছে, ফ্লাস্কের জলটাও শেষ হয়ে গেছিলো, তারপরে সেটাকে ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি। আরও এক গ্লাস জল রয়ে গেছে, সেটা আমি পরে খেয়ে নেব। তারপরে দেখো এক বালতি ফুল আর জল জমে গেছে ঠাকুরের, তো আজকে এটা না ফেললেই নয়, নয়তো আজকে যে পুজো করবো সেই ফুলগুলো আমি আর ফেলার জায়গা পাবো না। তো কলা গাছের গোড়ায় এখন ফেলে দিয়ে এলাম, তারপরে এটাকে ভালো করে ধুতে হবে। এখন পুরোপুরি 3টে বাজে, তো পুজোর ঘরে এসেছি, ওদিকে নিচে ছেলেও এসে গেছে, হাজবেন্ডও এসে গেছে, তো পুজো করে এখন তাড়াতাড়ি করে নিচে যেতে হবে, কারণ ছেলের এখন খুব খিদে পেয়েছে। শাশুড়িমাকে নিয়ে হাজবেন্ড সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে গেছিলো, তো এখন এলো। আর শাশুড়িমা ডাক্তারের কাছে এখন ইদানিংকালে যেতে ভীষণই ভয় পায়, আগেও পেতো, এখন যেন বেশি ভয় পায়। আসবে কি আসবে না, তা ওষুধ দিয়ে দিয়েছে, একটু পরে পরে সে ওষুধ দিয়েছে, আমি তো দেখানোর জন্যই গেছি। এই যে রাত্রে আজকে একটা খাবার পর, কালকে একটা খাবার পর। কয়জন আছে? তিনজন। তিনজন। এগুলো কারা খাবে রে, এগুলো কারা খাবে? দিয়ে দাও, আমি দরজাটা বন্ধ করে দিই। মিমিকে কোনো বিশ্বাস নেই, আমার কখন লাফিয়ে চলে আসে। সব হাজবেন্ডের সাঙ্গ বাঙ্গরা রয়েছে, দরজাটা আমি চেপে দিচ্ছি, ছেলে একটু পরে আসবে। মিমি আবার কখন চলে আসে? এখনো চা খাইনি, চা খেতে হবে। কি ভিতর দিন এখন গিয়ে চা করবো। শাশুড়িমাকে নিয়ে হাজবেন্ড গেছিল ডাক্তারের কাছে, তো 8টার সময় ডাক্তারবাবু আসবে, না জেনেই গেছিলো, এই জন্য ফিরে চলে এসেছে। তবে ওষুধের দোকান থেকে কয়েকটা ওষুধ দিয়ে দিয়েছে, ওই ওষুধটা খেয়ে যদি কমে তো আর ডাক্তার দেখাতে হবে না, আর যদি না কমে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। তো গত বছরের শাশুড়িমার এরকম হয়েছিল, বা পাটা ভীষণভাবে কলা গাছ যেরকমভাবে ফোলে, মানে একদম তেল 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 করে সেরকমভাবে ফুলেছে। গত বছরে বা পাটা হয়েছিল, এবছরে ডান পাটা ফুলেছে, মানে একদম তাকানো যাচ্ছে না এরকম, তার মধ্যে ভীষণভাবে যন্ত্রণা, ফুললে পরে যন্ত্রণা হয়। এই জন্য বয়স তো হয়েছে, এখন বিভিন্ন রকম সমস্যাগুলো মানুষের শরীরে চলে আসে, কিছু করার নেই, তো ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে, এরকমভাবে চলতে হবে। তো মাঝে মধ্যে একটুখানি আমরাও চিন্তার মধ্যে পড়ে যাই এই আর কি। তো চা খাইনি, উনি বেরিয়ে গেছিল সন্ধ্যার সময়, চা করা হয়নি, এখন এসেছে, এখন চাটাকে করব। আজকে দুপুর অবধি রেকর্ডিং করেছি, তারপরে আর কোনো রকম রেকর্ডিং করিনি, আর ইচ্ছা করছিল না। আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছিল, ভীষণ অম্বল হয়ে গেছে, যার জন্য শরীরটা কেমন একটা লাগছিল, মানে অম্বল হলে হয় না কেমন একটা শরীরটা ম্যাচ ম্যাচ করে। তো এখন দেখছি একটুখানি ভালো লাগছে, এই জন্য ক্যামেরাটা তুলে ধরলাম। মিমি তুই কি বলছিস আমাকে? হ্যাঁ তুমি ওকে জিজ্ঞেস কর, তুমি ওকে জিজ্ঞেস করো কি বলছে বসে বসে। না আমি পা চাটু চুটু করতে দেবো না, একদম না, তুমি খাও না, তোমার খাওয়ার লাস্টে আমাকে তোমার বাচ্চাদের খাওয়াতে হয়, আমি দেবোই না। তারপরে শেষ পর্যন্ত চাটা তৈরি করেছি, বিস্কুট দিয়ে এখন চাটাকে খেতে হবে। শাশুড়িমাকে ওদিকে চা দিয়ে এসেছি, এদিকে ছেলের খাওয়াটাকেও রেডি করেছি, প্যাকেটের মধ্যে রয়েছে কলা, তো সব কিছু সেরে খাওয়া দাওয়া করে এবারে ঘরে এসেছি। তো ঘরে কিছু কাজকর্ম তো থাকেই, জামাকাপড় তো থাকেই, তো সন্ধ্যাবেলাতেই সেগুলো গোছাতে হয়। আর কিছু রাখতে হবে আলমারির ভিতরে, কিছু খাটের বক্সে, তো মোটা যে কাপড়ের যে চুড়িদারটা সেটাকেও রাখছি আলমারির মধ্যে। তো এদিকের কাজকর্মগুলো গোছানোর পর তারপরে ঘরটাকে ঝাড় দিচ্ছি, যেহেতু জামাকাপড় গোছানোর পর ঘর থেকে একটা ধুলো ধুলো ব্যাপার হয়, কেমন আমার নিজেরই পাড়া দিতে যেন কেমন লাগে। তো বিছানাটাকে ঝেড়ে নিয়েছি, তো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন বাজে রাত্রি 10:30, তো বাচ্চাগুলো খিদে পেয়েছে, ওদেরকে আগে খেতে দিইনি, তারপরে আমরা খাবো। তো ভাতের হাঁড়িটা এখন সোজা করতে হবে, ভাতের হাঁড়িটা উপর করাই রয়েছে, এই দেখো। তো গিয়ে ঘরের কিছু কাজকর্ম করে এলাম, তারপরে এখন খাওয়া দাওয়াটা করে নিই। এখন ভাতটাও গরম রয়েছে, মিমিদের মাংসটাও গরম রয়েছে, এই জন্য একটুখানি মানে ওদেরকে দেরি করেই খেতে দিতে হবে। প্রথমে ভেবেছিলাম ওদেরকে আগে দেবো, কিন্তু ওদের খাবারটাকে আগে আমি রেডি করছি, কারণ ওদের খাবারটাকে একটুখানি ঠান্ডা হতে হবে, নয়তো মাখা যাবে না, কারণ অনেকটা খাবার একসাথে মাখতে হয়। তো ওদেরটা ওটা ঠান্ডা হতে দিয়ে আমাদের ভাতগুলোকেও রেডি করে ফেলেছি। তারপরে হাজবেন্ডও বাড়ি এসে গেছে, এখন ডিমগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। তো হাজবেন্ড বাড়ি এসে গেছে মানে আমার আর খাবারটা মাখতে হবে না, হাজবেন্ডই করে দেবে। তো সব তো রেডি করা রয়েছে, এখন ঠান্ডাও হয়ে গেছে, তো হাজবেন্ড এখন মেখে দিচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15, তো
যখন হাজবেন্ড খাওয়া দাওয়া করছে এই যে, তারপরে রান্নাঘরের ওদিকে কাজকর্ম বলতে বাসন কোসন, এই যে এই বাসন কোসন গুলো মাজা হয়েছে। তারপরে এখন আমাকে অনেকগুলো জলের বোতল ভরতে হবে। তারপরে হাঁড়িটা দেখাচ্ছি, এই যে হাঁড়িটার ভাতটা খালি করব, তারপরে হাঁড়িটাকে মাজবো। এখনো টুকটাক করে রান্নাঘরের অনেকগুলো কাজই বাকি আছে।